আপনি মালিকের সাথে কথা বলেন। আমি তো আপনি মালিক, আপনি কথা আমি কেন বলবো? আমি বলবো না, আপনি নিয়ে যাবো এখন। আপনি আমি এখন নিয়ে যাবো। আপনি জানেন কোথায় রাখবেন? আপনি কোথায় রাখবেন ওকে মালিককে বলেন, মালিকের সাথে কথা, এটা আমার দায়িত্ব না। আমাদেরকে সময় দেয় এখন। আপনাকে আমি আমি আপনার আপনি আমার কথা শুনেন। জি কয়জনে আপনি দ্বিতীয় পিছে মিটিংয়ে যাবেন, যাই শুনবেন যে আমাদেরকে কি বলে, পৌরসভাকে গালি কীভাবে দেয়। আমরা জনগণের চলাচলের নিশ্চিত করতে পারতেছি না তো আমাদেরকে, আমরা তো আপনাদেরকে ছাড় দিতে 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 আর আমাদের অবস্থান আরও ডিসি সাহেবের চাপ, এসপি সাহেবের চাপ, কারণ আমরা জনগণকে চলাচলের ইয়ে দিতে পারতেছি না। রাস্তা যানজট হচ্ছে, যানজটটা কেন হচ্ছে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। আপনার হুন্ডাটা কোথায় রাখবেন? আপনার মালিকের সঙ্গে কথা বলেন বা আপনার কোম্পানির সাথে কথা বলেন। আমাদের দায়িত্বটাই হলো জনগণকে সেবা দেওয়া। তো চলাচলের আপনারা দেখছেন, আমরা জিরো পয়েন্ট থেকে অভিযান করে আসতেছি প্রতিটা জায়গাতেই। দোকানদার তার দোকানের বাইরে তার দোকানে যা মাল তার চাইতে বেশি মাল উৎপাদনে রাখতেছে, এই জন্য জনগণ চলাচলে বিঘ্ন ঘটে। তো আমরা প্রতিদিনই মিটিংয়ে আলোচনা, সাংবাদিক থেকে শুরু করে প্রশাসনিক এভরিবডি আমাদেরকে প্রতিদিনই এটা জবাব দিতে চায় যে জনগণের চলাচল কেন আমরা নিশ্চিত করতেছি না। ফুটপাত কে ভাড়া দিল, কারা দিল, কারা বসালো? কিন্তু এটা তো বসাচ্ছে কারা আপনারা দেখলেন। এখনও আমি কথা বলছি, মালিক পক্ষের দায়িত্ব তার পার্কিং রাখা, যারা হুন্ডা রাখবে তার জায়গায় সে কোথায় রাখবে সেটা তার বিষয়, কিন্তু আমার জনগণের চলাচলের রাস্তা বিঘ্ন করতে পারবে না। এই অভিযান ধারাবাহিক চলবে, মাঠব্যাপী চলবে। আমরা জনগণের চলাচল নিশ্চিত করার চেষ্টা করে যাব। এগুলো পৌরসভায় রাখা হয়েছে, এটা এবার পৌর মেয়র মহোদয় কর্তৃপক্ষ, আমাদের দায়িত্ব আমরা পালন করছি। মেয়র মহোদয় ওনাদের জিনিস দিয়ে দিলে আমাদের তো কোনো কিছু করার, সতর্ক অ্যালার্মিং হিসাবে আমরা এই জিনিসগুলো নিয়েছি। আমরা ওদেরকে বলেছি যে মেয়র মহোদয় আছেন পৌরসভায়, ওনারা পৌরসভায় গিয়ে যোগাযোগ করলে এটা মেয়র মহোদয় ওনাদেরকে, দুইটা টিম নামছে, একটা একাডেমি আর একটা এই এসএসকে রোড টাং রোড, চারটা টিম কাজ করতেছে আমাদের। ঠিক আছে স্যার। না 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 না